আজকে মালয়েশিয়ার মধ্যে একটা শপিং মলে আসলাম। তো শপিং মলে আসার পরে তো চিন্তা করলাম দেখি আমাদের বাংলাদেশের কাপড় টাপড় পাওয়া যায় কিনা। তো আজকে এটা নিয়ে একটা ভিডিও করতেছি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আচ্ছা দেখতেছি ট্রাউজারগুলো, ঠিক আছে ট্রাউজারগুলো কোন দেশের। এটা হচ্ছে মেড ইন চীনা, এই যে মেড ইন চীনা, ঠিক আছে ট্রাউজারটা। তো এইগুলো সব কিছু মেড ইন চীনা, এইটা মেড ইন চীনা। এই ট্রাউজারগুলো দেখি, হ্যাঁ এইটা মেড ইন চীনা, এই যে সব কিছু এগুলো সব। এই কোটটা দেখি এটা কোন দেশের, কোন দিয়ে রাখছে জানি না। আচ্ছা এই গেঞ্জিটা দেখি, এই দেখি গেঞ্জিটা খুব সুন্দর আছে গেঞ্জিটা, ঠিক আছে। একটা ব্র্যান্ডটা হচ্ছে, এই যে ব্র্যান্ডটা আমি বলে দিতেছি, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইউনিকিউলো, ঠিক আছে ব্র্যান্ডটার নাম হচ্ছে ইউনিকিউলো। সো এই যে তো সব কিছু দেখার পর ঠিক আছে গেঞ্জি পাইলাম, ঠিক আছে। গেঞ্জিটার দাম হচ্ছে ৯৯ টাকা, মানে ১০০ টাকা গেঞ্জিটা, দেখতে খুবই সুন্দর, ঠিক আছে। তো দেখার পর দেখতেছি এই যে গেঞ্জিটা দেখতেছি দেখার পর দেখি এই যে মেড ইন বাংলাদেশ, এটা দেখেন মেড ইন বাংলাদেশ। এটা দেখার পরে ঠিক আছে মনের মধ্যে একটা আনন্দ ফিল হয়েছে, অনেক প্রাউডফুল ফিল করছি, ঠিক আছে। এই জায়গার মধ্যে দেখেন মেড ইন বাংলাদেশ, খুব ভালো লাগছে যে বাংলাদেশের যেই টি শার্ট, ঠিক আছে শার্ট এগুলো আছে, প্যান্ট আছে, মালয়েশিয়ার মধ্যেও আছে। সো খুব ভালো লাগছে। তো আমি এটা দেখার পর অনেক আনন্দিত হয়েছি যে গঞ্জিগুলো দেখার পর, ঠিক আছে কোয়ালিটি আছে গেঞ্জিগুলো অনেক। জ্যাকেট, আচ্ছা ঠিক আছে জ্যাকেটটা আমি দেখতেছি কোন দেশে, জ্যাকেটটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম, ওই যে দেখেন মেড ইন ভিয়েতনাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, ঠিক আছে কাপড় টাপড় যত কিছু দেখি কাপড়ের মধ্যে বেশিরভাগই চীনা, বাংলাদেশ, ভিয়েতনাম, ঠিক আছে। তো দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে হ্যাঁ বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, ঠিক আছে। অনেক কাপড়ে অনেক প্যান্টের মধ্যেই মেড ইন বাংলাদেশ। এই যে আরেকটা আছে, ও এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া। তো বেশিরভাগই চায়নার, ঠিক আছে চায়নার কোম্পানি। তো বাংলাদেশের গেঞ্জি বা টি শার্ট এগুলো দেখলে খুব ভালো লাগে, ঠিক আছে অনেক পাওয়ারফুল হয় মনের মধ্যে মেড ইন চীনা। তো যার মধ্যে অনেক কাপড় টাপড় ওই, ঠিক আছে মেড ইন চীনা, বাংলাদেশ, ভিয়েতনাম। আর ব্র্যান্ডটা অনেক দামি একটা ব্র্যান্ড, এই যে ইউনিলোগো ইন্দোনেশিয়া, ইউনিকিউলো ব্র্যান্ডের নাম, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ঠিক আছে। এটা ভিয়েতনাম, এটা ভিয়েতনাম। তো এতগুলো কাপড়ের ভিতরে ঠিক আছে এই কাপড়টা পাইছি, অনেক ভালো লাগছে বাংলাদেশের একটা কাপড় পাইছি। দেখি তো যে এগুলো কোন দেশের, মেড ইন চীনা। ওকে আমি ভাবছি যে এই টি শার্টগুলো সবগুলো চেক করবো, ঠিক আছে এগুলো মেড ইন কোন দেশের। সো ওকে এটা দেখা যাক। ওকে এটা প্রাইস হচ্ছে ১৯ টাকা, ১৯ রিঙ্গিত ২০ রিঙ্গিত, ঠিক আছে। আর এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, এই যে মেড ইন বাংলাদেশ, ওয়াও খুব ভালো লাগে, ঠিক আছে। সো সো এই জায়গার মধ্যে যতগুলো আছে ঠিক আছে সবই মেড ইন বাংলাদেশ, ঠিক আছে দেখলে অনেক ভালো লাগে, ঠিক আছে সবগুলো মেড ইন বাংলাদেশ। এত নামি দামি একটা ব্র্যান্ডের, ঠিক আছে ইউনিকিউলো ব্র্যান্ডের সবগুলি মেড ইন বাংলাদেশ, দেখতে অনেক ভালো লাগে। সো আমি তাই ভাবছি, ঠিক আছে বাংলাদেশে যখন, ঠিক আছে একটা আমি নেই। সো এই যে মেড ইন বাংলাদেশ, এটা অন্যদিকে। সো কাপড়ের মধ্যে দেখতেছি মেড ইন বাংলাদেশ, চীনা, আর হচ্ছে আপনার ভিয়েতনাম, ঠিক আছে এগুলো। সো দেখি, আর বাংলাদেশের কাপড় মানেই ঠিক আছে একদম সেই অস্থির, ঠিক আছে। সো অনেক কাপড়ই চেক করছে, অনেক কাপড়ের মধ্যেই দেখি, ঠিক আছে অনেক কাপড়ের মধ্যে দেখি এই যে মেড ইন বাংলাদেশ, খুব ভালো লাগে দেখলে, অনেক ভালো লাগে, ঠিক আছে।
সো ভালো থাকবেন সবাই, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিয়েতনাম, হ্যাঁ বাংলাদেশ, এটা বাংলাদেশ, ঠিক আছে, এটা ভিয়েতনাম, এটা কোন দেশের, এটা হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে, এটা ভিয়েতনাম। সো বাংলাদেশ, ভিয়েতনাম আর চীনা, এরকম নামি দামি ব্র্যান্ডের কাপড়, ঠিক আছে, পুরাই মানে কি বলবো, খুব ভালো লাগতেছে আজকে দেখা কাপড়গুলো। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কি নিয়ে ভিডিও করবো আর নিচের কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।